গভীর রাতে আগুন লেগে পুড়ে গেল তিনটি দোকান যার মধ্যে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগার ট্যাংরা এলাকায় রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে গেল পরপর তিনটি দোকান ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে দুটি দোকান ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বনগা থানার ট্যাংরা বাজার এলাকায় জানা গেছে ট্যাংরা বাজার এলাকায় পরপর বেশ কয়েকটি দোকান রয়েছে স্থানীয় এক পোলট্রি ব্যবসায়ী জানান রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলেন রাতে ফোনে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন তিনি এসে দেখেন দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেবানোর কাজ চালাচ্ছে মুহূর্তেই চোখের সামনে পুড়ে যায় দোকানগুলি আংশিক ক্ষতি হয়েছে পাশের একটি দোকানেও একজন ফোন করলো ফোন করলো আরো ঘরে আগুন তখন আমি ঘরে তাকিনি সঙ্গে সঙ্গে চলে আসছি আসার পর দেখি যে পুরো আগুন টগুন ধরে ধরে গেছে ভাইবে গেলে গাড়িটা যে আসছে কিরকম টাকা ক্ষয়ক্ষতি হয়েছে হাজার টাকা ওই দেড় কুইন্টাল মতন মালা ছিল আর হাজার দশের মতো টাকা ছিল এরকম ঘটনায় পোলট্রি দোকানের পাশাপাশি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাশের একটি মুদি দোকান ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছ থেকে সাত লক্ষ টাকা বলে দাবি স্থানীয়দের এ বিষয়ে স্থানীয় ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মধুসূদন মিস্ত্রি বলেন আগুন লাগার সঠিক কারণ আমরা বলতে পারবো না দমকল কর্মীরা তাদের সাধ্যমতো চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পরপর দুটি দোকান ক্ষতি হয়েছে পাশের অপর একটি দোকানেও ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা কে লাগিয়েছে বা এটা আমরা বলতে পারছি না আমরা দেখিও নাই বুঝিও নাই এটা আগুনটা লেগেছে এটাই জানি ফায়ার ব্রিগেডে ফোন করার সঙ্গে চলে সঙ্গে এসছে বনগা